কিছু কথার অঙ্ক দেওয়া আছে, ভালো করে দেখে নিবে। এই কথার অঙ্কগুলো তোমাদের আজকে সমাধান করবে। এটি সবগুলোই তোমাদের যোগ আছে, এখানে কোনো বিয়োগ নাই। জাস্ট তোমরা কথার এই যোগগুলো তোমরা সুন্দর করে করলেই কিন্তু তোমাদের আজকে অ্যাসাইনমেন্টটা হয়ে যাবে। তো আমরা তোমাদের অবশ্যই এগুলো সম্পূর্ণ সমাধান করে দিব। তো সমাধানের আগে বলে নিচ্ছি, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন পরবর্তী সকল ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। আর তোমাদের যে কোনো ক্লাসের অ্যাসাইনমেন্ট প্রয়োজন হলে অবশ্যই আমাদের কমেন্টস করবে, আমরা সেই ক্লাসের অ্যাসাইনমেন্ট দেওয়ার চেষ্টা করব। তো আমরা ফার্স্টে উত্তরে চলে যাচ্ছি। আর তোমাদের প্রথম শ্রেণীর কোনো অ্যাসাইনমেন্ট যদি প্রয়োজন হয় অবশ্যই আমাদের কমেন্টস করবে, তাহলে আমরা তোমাদের প্রথম শ্রেণীর অ্যাসাইনমেন্টটা দেওয়ার চেষ্টা করব। তো এখানে চার নম্বর প্রশ্নে দেখো কি বলছে, বেলুন আছে চারটি, আরও দেওয়া হলো দুইটি বেলুন দেওয়া হলো, তাহলে বেলুন হলো জাস্ট যোগ করে দিবে তুমি। এটা যোগ করে তোমাদের হয় চার আর দুই, যদি তুমি যোগ করো তাহলে চার পাঁচ ছয়, ছয় হয়, এর উত্তর লিখে দিবে ছয়। তারপরে তোমাদের আছে পাঁচ নম্বরটা, ফুল লাল রং করলো তিনটি এবং ফুল হলুদ রং করলো আরও পাঁচটি। তো এখানে তুমি দাগ দিয়ে যোগ করে দিবে ফুল রং করলো বা মোট ফুল রং করলো পাঁচ আর তিন যোগ করলে হয় আট, তুমি আট লিখে দিবে এখানে, তাহলে তোমাদের এই পাঁচ নম্বরের উত্তরের সমাধানটা হয়ে যাবে। তারপর আমরা চলে গেলাম ছয় নম্বরে, ছয় নম্বরে তোমাদের বলা হয়েছে দুইটি কার্ডের এই সংখ্যাগুলো যোগ করতে বলছে, একটি কার্ডে ছিল চার আর একটি কার্ড ছিল তিন, চার আর তিন যদি তুমি যোগ করো তাহলে তোমাদের হবে সাত। তারপর দেখো সাত নম্বর অঙ্কে দেখো শিশু ছিল চারজন, তারপর আরও যোগ হলো পাঁচজন, দাগ দিবে, তারপর লাগবে মোট শিশু সমান দিয়ে লাগবে নয়জন, এভাবে লিখে দিলে কিন্তু তোমার অ্যান্সারটা হয়ে যাবে। তারপরে আমরা চলে গেলাম আট নম্বর প্রশ্নে, রেজার কলা ছিল তিনটি, তার বাবা দিল আরও ষাটটি কলা দিল, তো এখানে যোগ করে দিবে কলা হলো মোট দশটি, এখানে দশটি লিখে দিলে অ্যান্সারটা হয়ে যাবে। তারপর নয় নম্বর দেখো, নয় নম্বর তোমাদের এই দুই আর তিন দিয়ে একটা মন মতো একটা গল্প তৈরি করতে বলেছে, তো এখানে তুমি লিখবে আমার দুইটি আম ছিল, আমার মা আমাকে আরও তিনটি আম দিল, মোট আম হলো কয়টি, এটা প্রশ্ন করবে। এবার নিচে তুমি সমাধান করে দিবে দুই যোগ তিন সমান পাঁচটি, তাহলে লিখে দিলে তোমাদের অ্যান্সারটা হয়ে যাবে। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবে, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন পরবর্তী সকল ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।